ইন্দ্রপ্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে সঠিক অ্যান্সার। রাষ্ট্রপতি পদে সব থেকে বেশি দিন আসীন ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সদস্য সংখ্যার পরিবর্তন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পাদিত করতে পারে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের সদস্য সংখ্যার পরিবর্তন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান করতে পারে? পার্লামেন্ট। পার্লামেন্টের হাতেই সমস্ত ক্ষমতা। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কতজন হবে, সংখ্যা কতজন হবে? এখানে পার্লামেন্ট তার বিচার করে বা এখানে সিদ্ধান্ত নেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? ভারতীয় উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতীয় উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী, সরি, এখানে উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হবে এখানে প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন? বিচারপতি এম হিদায়তুল্লাহ প্রথমে বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এম হিদায়তুল্লাহ। নেক্সট প্রশ্ন হচ্ছে, জনস্বার্থ মামলা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কোন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বিচার বিভাগীয় সক্রিয়তার সঙ্গে সম্পর্কযুক্ত। বিচার বিভাগীয় সক্রিয়তার সঙ্গে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্পর্কযুক্ত। জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বিচার বিভাগীয় সক্রিয়তার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত, জুডিশিয়াল অ্যাক্টিভিটিজম। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রীয় মোর্চা সরকারের প্রধানমন্ত্রী কে হন? বিশ্বনাথ প্রতাপ সিং। ভারতের রাষ্ট্র মোর্চা সরকারের প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিংহ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব কে অর্পণ করতে পারেন? এখানে অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের বা পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন রাষ্ট্রপতি। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, কে মনে করতেন যে রাষ্ট্র দল হিংসার প্রতীক? রাষ্ট্র হলো হিংসার প্রতীক, এটা মনে করতেন মহাত্মা গান্ধী। অ্যান্সার হবে এখানে ডি, রাষ্ট্র হলো হিংসার প্রতীক। নেক্সট প্রশ্ন হচ্ছে, রামরাজ্যের ধারণাটি দিয়েছিলেন এখানে কার্ল মার্কস। অ্যান্সার হবে রামরাজ্যের ধারণাটা দিয়েছিলেন কার্ল মার্কস। অ্যান্সার হবে বি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের ক্ষেত্রে নিচে কোনটি গণনা করা হয়? অর্থ কমিশন। কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের ক্ষেত্রে নিচে কোনটি গঠন করা হয়? অর্থ কমিশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে ST/SC-দের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়? 77তম। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে লোকসভার মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর হয়? 44তম। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণ পরিষদ যখন একটি আইনসভা হিসাবে কাজ করে তখন কে তার সভাপতিত্ব করেছিলেন? জিবি মাওলাঙ্কর। ভারতীয় গণ পরিষদে যখন একটি আইনসভা হিসাবে কাজ করত তখন তার সভাপতি করতেন জিবি মাওলাঙ্কর। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা সে ভারতীয় গণ পরিষদের সদস্য সংখ্যা কত তৈরি হয়েছিল? 389 জন। অ্যান্সার হবে এখানে সি। ভারতীয় গণ পরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করা হয়? 24 জানুয়ারি 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হন 26 জানুয়ারি 1950। এখানে আগের প্রশ্ন তো একই ছিল, ভারতীয় গণ পরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিলেন 24 জানুয়ারি 1950। এখানে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন 26 জানুয়ারি। প্রশ্নটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল? 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের নাগরিকতা বিষয়টি কার্যকর হয়েছিল? অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল কতজন সদস্য নিয়ে? ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল 3 জন সদস্যকে নিয়ে। ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল 3 জন সদস্য নিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যটি কোন সংবিধানের অনুরূপ? ভারতের সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধানের অনুরূপ। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? ক্যাবিনেট মিশন ভারতে আসে
24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন তার পরিকল্পনা কবে ঘোষণা করেন? এখানে 16 মে 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন তার পরিকল্পনা ঘোষণা করেন। 1946 খ্রিস্টাব্দে 16 মে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিলিকে যুক্ত করা হয়? 4টি তফসিলিকে যুক্ত করা হয়। অ্যান্সার হবে এখানে এ। সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে 4টি তফসিলিকে যুক্ত করা হয়েছিল। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায়? এখানে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা, ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থা, এই 4টিকে বোঝায়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে? 58 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1974 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচন আইন পাস হয়। 1974। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকবে? 6 মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকবে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে কত প্রকার রাষ্ট্রকৃত কমিশন রয়েছে? ভারতে 3 প্রকারের রাষ্ট্রকৃত কমিশন রয়েছে। অ্যান্সার হবে এখানে সি। ভারতে 3 ধরনের রাষ্ট্রকৃত কমিশন রয়েছে, একটা হচ্ছে ইউপিএসসি, পিএসসি এবং এসসিসি। এই 3 ধরনের রাষ্ট্রকৃত কমিশন ভারতের আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে? রাষ্ট্রপতির কাছে ইউপিএসসি প্রতিবেদন পেশ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন? রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, অবসরকরণের পর সুপ্রিম কোর্টের বিচারপতি কোন পদে বসতে পারেন না? এখানে হাইকোর্টের বিচারপতি পদে তিনি বসতে পারেন না, সুপ্রিম কোর্টের পদে থাকাকালীন পরে অবসর নেওয়ার পর হাইকোর্টের বিচারপতি পদে বসতে পারেন না। নেক্সট প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থাকে অনেক নিচের কোন আকারটিকে সঙ্গে তুলনা করেন? ভারতের বিচার ব্যবস্থাকে একটি পিরামিডের আকারের সঙ্গে তুলনা করা হয়। অ্যান্সার হবে এখানে সি, পিরামিড। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ারকে কে সম্প্রসারিত করতে পারেন? হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ারকে সম্প্রসারিত করতে পারেন পার্লামেন্ট। অ্যান্সার হবে এখানে ডি। হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ারকে সম্প্রসারিত করতে পারেন এখানে পার্লামেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, কলকাতা হাইকোর্টের মূল এলাকার কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয়? ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত নয়। কলকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয়? ফৌজদারি মামলা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির ভূমিকা নেই? বিধান পরিষদের ভূমিকা নেই। রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির ভূমিকা নেই? বিধান পরিষদের ভূমিকা নেই। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসাবে কত বছর ক্ষমতায় আসীন ছিলেন? 23 বছর। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসাবে 23 বছর ক্ষমতায় আসীন ছিলেন। কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে? 340 নং ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে। 340 নং ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের ফেডারেল ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? কানাডা। ভারতের ফেডারেল ব্যবস্থার কনসেপ্টটি নেওয়া হয়েছে কানাডা দেশ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? দ্বাদশ। নগরপালিকা আইন দ্বাদশ তফসিলের অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে এখানে ডি। রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কে করেন? সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করেন এখানে সুপ্রিম কোর্ট। অ্যান্সার হবে সি। অষ্টম তফসিলে প্রথম কতগুলি ভাষার উল্লেখ ছিল? অষ্টম তফসিলে মোট 14টি ভাষার উল্লেখ ছিল। অ্যান্সার হবে এখানে ডি। অষ্টম তফসিলে 14টি ভাষার উল্লেখ ছিল। ভারতের সংবিধানে কত ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে? ভারতীয় সংবিধানে 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদে নিম্নলিখিত কোনটি সমন্বয়ে গঠিত হয়নি? রাজ্যপাল। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোনটি সমন্বয়ে গঠিত হয়নি? রাজ্যপাল। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়? 1975 সালে সিকিম একটি অঙ্গরাজ্যে পরিণত হয়, 1975 সালে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রে জরুরি অবস্থা কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রথমে সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না? এখানে মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না। নিম্নের কোনটি প্রথমে সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক কর্তব্য। অ্যান্সার হবে এখানে ডি। মৌলিক কর্তব্য প্রথমে সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? লক্ষ্মী সেগাল
রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কত বছর হাইকোর্টের বিচারপতি থাকতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে মিনিমাম 5 বছর হাইকোর্টের বিচারপতি থাকতে হবে। কোন সাল থেকে একজনের পরিবর্তে তিনজনের নির্বাচন কমিশন চালু হয়? 1993 সাল থেকে একজনের পরিবর্তে তিনজনের নির্বাচন কমিশন চালু হয়। একজনের পরিবর্তে তিনজনের নির্বাচন কমিশন চালু হয় 1993 সাল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোন সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান করে কে? এখানে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচনে সমস্যা দেখা দিলে তার সমস্যার সমাধান করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং আমেরিকার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য? সংবিধানের অন্তর্নিহিত অর্থ প্রকাশের উদ্দেশ্যে গঠিত ফেডারেল সুপ্রিম কোর্ট, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, বিশেষ পরিস্থিতিতে যখন ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদটি একসঙ্গে ফাঁকা হয় তখন কে অস্থায়ীভাবে দায়িত্বভার গ্রহণ করে? এখানে অ্যান্সার হবে বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যান্সার হচ্ছে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকারগুলি রক্ষাতে সুপ্রিম কোর্ট সর্বমোট কতগুলি লেন্স জারি করতে পারেন? 5টি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতির নাম কি? বি কে মুখার্জি, বি কে মুখার্জি হচ্ছেন প্রথম বাঙালি বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি বি কে মুখার্জি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কীভাবে ভারতীয় সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক হিসাবে গঠন করা হয়েছে? সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক হিসাবে গঠন করা হয়েছে বিচার বিভাগীয় সমীক্ষা, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে কোন বিচার বিভাগীয় মামলা ভারতের যে কোনো আদালতে স্থানান্তরিত করতে পারেন? সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় মামলা ভারতের যে কোনো আদালতে স্থানান্তরিত করতে পারেন, অ্যান্সার হবে এখানে বি। বিচার বিভাগীয় সমীক্ষা কোন রাষ্ট্রের অনুকরণে ভারতে গ্রহণ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হীরালাল জে কানাইয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, হীরালাল জে কানাইয়া, অ্যান্সার হবে এ, হীরালাল জে কানাইয়া সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। ডক্টর সি রাজগোপালচারী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? মাদ্রাজ। ডক্টর সি রাজগোপালচারী মাদ্রাজের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ডক্টর সি রাজগোপালচারী মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে বি। রাজ্যের স্থায়ী প্রশাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সচিবালয়, রাজ্যের স্থায়ী প্রশাসনের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে? সচিবালয়, অ্যান্সার হবে এখানে ডি। রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান কে? মুখ্য সচিব। রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান হচ্ছেন মুখ্য সচিব। রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে? মুখ্যমন্ত্রী। রাজ্য সচিবালয়ের মুখ্য, এখানে রাজনৈতিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, অরাজনৈতিক প্রধান হচ্ছেন মুখ্য সচিব, অ্যান্সার হবে এখানে কোশ্চেন নম্বর 579, অ্যান্সার হবে সি, মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুখ্য সচিব কার দ্বারা নিযুক্ত হন? মুখ্য সচিব রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন, অ্যান্সার হবে বি। মুখ্য সচিব রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন, অ্যান্সার হচ্ছে বি। নেক্সট প্রশ্ন, রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন? রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন, অ্যান্সার হবে এ। নেক্সট, দার্জিলিং জেলা শাসককে কোন নামে অভিহিত করা হয়? ডেপুটি কমিশনার। দার্জিলিং জেলার জেলা শাসককে ডেপুটি কমিশনার নামে অভিহিত করা হয়, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, জেলা শাসকদের চাকুরির শর্তাবলী কার দ্বারা নির্ধারিত হয়? কেন্দ্রীয় সরকার। জেলা শাসকের চাকুরির শর্তাবলী কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হয়। মহকুমা শাসক কার অধীনে কাজ করে? জেলা শাসক। মহকুমা শাসক কার অধীনে কাজ করে? জেলা শাসকের অধীনে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? 1956 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন পাস হয়। গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 5। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কে ধীর করেন? ভারপ্রাপ্ত অফিসার। কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কে স্থাপন করেন? ভারপ্রাপ্ত অফিসার, অ্যান্সার হবে ডি। মুখ্য সচিবের চাকুরির শর্তাবলী কে ধীর করেন? কেন্দ্রীয় সরকার। মুখ্য সচিবের চাকুরির শর্তাবলী ধীর করেন কেন্দ্রীয় সরকার, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কোন বছর থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শুরু হয়?
1978 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় 1978 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতির উপস্থিতি দরকার? ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য 3 জন বিচারপতির উপস্থিতি দরকার। অ্যান্সার হবে সি। জেলার আদমশুমারির কাজ পরিচালনার দায়িত্ব কার? জেলাশাসক। জেলার আদমশুমারির কাজ পরিচালনার দায়িত্ব হচ্ছে জেলাশাসকের। জেলার আদমশুমারির কাজ পরিচালনার দায়িত্ব জেলাশাসকের। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিংয়ের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিংয়ের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান হচ্ছে 1 মাস। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে কোরামের জন্য কত শতাংশ সদস্যের উপস্থিতি দরকার? গ্রাম পঞ্চায়েতের কোরামের জন্য 1/3 সদস্যের উপস্থিতি দরকার। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ের কোনো প্রস্তাবের উপর ভোট গ্রহণের সময় পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট দেন? সভাপতি। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। অ্যান্সার হবে সি। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান সচিব প্রধান হিসাবে কে দায়িত্ব পালন করেন? রাষ্ট্রপতি। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে দায়িত্বভার পালন করেন রাষ্ট্রপতি। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট প্রশ্ন, কোন কারণে রাষ্ট্রপতি পদশূন্য হলে কত মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়? অ্যান্সার হবে বি, 6 মাস। নেক্সট প্রশ্ন, রাজ্যপাল কার পরামর্শে অধ্যাদেশ জারি করে থাকেন? রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার পরামর্শে অধ্যাদেশ জারি করে থাকেন। রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার পরামর্শে অধ্যাদেশ জারি করে থাকেন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, লেফটেন্যান্ট গভর্নর ভারতের কোন কেন্দ্রের শাসিত অঞ্চলের প্রশাসকদের বলা হয়? এখানে লেফটেন্যান্ট গভর্নর ভারতের দিল্লি, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে সবগুলোর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের খসড়া তৈরির কমিটি কোন বাঙালি ছিলেন? বি এল মিত্র ভারতীয় সংবিধানের খসড়া কমিটির কমিটিতে একজন বাঙালি ছিলেন বি এল মিত্র।